তো হ্যালো বন্ধুরা, তো তোমরা আমার থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আমার এখানে যে কমিউনিটি ট্যাঙ্কটা রয়েছে, এখানে যেটার মধ্যে আমার অ্যালিগেটর গার্ডটা থাকে, তো এই ট্যাঙ্কটাকে আজকে আমি পরিষ্কার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছো প্রচুর নোংরা হয়ে গেছে, তো তোমরা দাঁড়াও আমি গিয়ে বালতিটা এখনই নিয়ে আসি। এসছি তো এখন আমি ওই ট্যাঙ্কে নামবো আর সেটা আমি পরিষ্কার করবো, সেটাও তোমার সঙ্গে দেখাবো। চলো। তোমরা যদি এখানে একটু মন দিয়ে দেখো, তোমরা দেখবে এর মধ্যে কোনো আউটলেটের কোনো জায়গা নেই ট্যাঙ্কে, কোনো জায়গায় দেখো আউটলেট গুলো দেখো, নিচে কিন্তু কোথাও একটু আউটলেটের জল নেই। এটা যখন তৈরি হয় তখন আমার একটা ভুল হয়ে গেছে, আমি যেহেতু জলটা বেরোনোর জায়গা রাখিনি, তো এখন আমার এই বালতি দিয়ে এখন জলটা ফেলতে হবে, কিছু করার নেই। তো এখানে আমার জল ফেলা অলমোস্ট কমপ্লিট, তো আমি এখন মাছগুলোকে এতে তুলে আমার অন্য একটা ট্যাঙ্কে আছে ওখানে শিফট করে দেবো কিছুক্ষণের জন্য। তো দেখো এই দেখো এই সেই সাদা অস্কারটা, যেটা এখন আরও বড় হয়ে গেছে, আর এর মধ্যে আমার রয়েছে একটা নতুন অস্কার, যেটা আমার অন্য একটা ট্যাঙ্কে ছিল যেটাকে আমি এখানে নিয়ে এসেছি, কারণ আমার আগের একটা টাইগার অস্কার ছিল যেটা মারা গেছে। এই দেখো জিনিসটাকে, আর এর মধ্যে রয়েছে আমার একটা সাদা ক্রোকোডাইল। তোমরা এটা আমার আগের কোনো ভিডিওতে হয়তো দেখোনি, কারণ এটা সবসময় ওই টালিটার তলায় লুকিয়ে থাকে, যার জন্য এটাকে খুব একটা বেরোয় না, দেখা যায়। তো আমরা এটাকে আগে ছেড়ে দিয়েছি, তারপরে চলে চলে আমি অ্যালিগেটরটাকে ওইখানে নিয়ে আসবো, চলো। দেখো অ্যালিগেটরটা দেখো তোমরা, এখানে কতটা বড় হয়েছে দেখো, শুধু এটা অনেকটা বড় হয়ে গেছে, একে তো আর বালতি করে নিয়ে যাওয়া যাবে না, তো এর জন্য আমি একটা অন্য কিছু ব্যবস্থা করছি। তো দাঁড়া, আমি বস্তার মধ্যে আমার অ্যালিগেটর গাড়টাকে নিয়ে যাব আমার ওই ট্যাঙ্কে। ভেতরে ভরে দিই, তোমার এখানে জল পুরো পরিষ্কার করা কমপ্লিট। আমি এখানে কল চালু করে দিয়েছি, এখানে জল পড়ছে, তো জলটা ভরে যাক, আমি মাছ ছাড়া ভিডিওটা তোমাদের দেখাবো। তোমার এখানে জল ভরা পুরো কমপ্লিট, তো আমি এখন এটা মাছগুলো ছেড়ে দেবো, আর এইখানে আছে আমার সেই সাদা ক্রোকোডাইলটা, এটা আমি ছেড়ে দিই। আর এই জায়গাটায় রয়েছে আমার সেই অস্কার দুটো, জলটা খুবই নোংরা আছে, আমি বেশি লেট না করে আগে তাড়াতাড়ি করে ছেড়ে দিই। আর এখানে সাদাটাও আছে, এই দেখো এরা খুবই শান্ত প্রজাতির একটা মাছ আছে অস্কারগুলো। আর এতে রয়েছে একটা ছোট ক্রোকোডাইল রয়েছে, আমি সেটাও দেখাচ্ছি, এই দেখো। তো আমার এতে মাছগুলো ছাড়া পুরো কমপ্লিট। আমি অ্যালিগেটার যে গার ফিশটা আছে ওটা আমি একটু পরে ছাড়বো, সেটা আমি তোমাদের শর্টে জানিয়ে দেবো। তো তোমরা এরকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে লাইক করে দাও এবং সাবস্ক্রাইবটাও করে দাও।